তো দেখি বলছি আজকে তোমাদেরকে WBT এর মাধ্যমে টেস্ট পেপার 2020 থেকে যে অঙ্কটা করাচ্ছি দেখো, অঙ্কটা হচ্ছে যে 4.2 সেমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কত কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্ত চোঙ পাওয়া যাবে তার আয়তন কত। এখন আমি অঙ্কটা করছি, দেখো কীভাবে অঙ্কটা করি। দেখো প্রথম আমি কী করলাম, যেহেতু বর্গকার প্রস্থেদবিহিত কাঠের ঘনককে সবচেয়ে কম কাঠ নষ্ট করে বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট লম্ববৃত্ত চোঙে পরিণত করতে হবে। এখন লম্ববৃত্ত চোঙের ব্যাসের দৈর্ঘ্য কত, 4.2 ডেসিমিটার, 4.2 ডেসিমিটার, ওটাকে আমি সেন্টিমিটারে টার্ন করলাম, সেন্টিমিটারে টার্ন করলে কত হচ্ছে 42 সেন্টিমিটার। তাহলে 42 সেন্টিমিটার যদি হয় তাহলে ব্যাসার্ধটা 42কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে ওটা 21 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। তাহলে চোঙের উচ্চতা কত হচ্ছে, চোঙের উচ্চতা 42 বলেছে, যেহেতু বর্গাকার বলছে চোঙের উচ্চতা 42 হবে। তাহলে লম্ববৃত্ত চোঙের আয়তন হবে কত, পায়ের স্কোয়ার ইঞ্চ, তাহলে 22×7 ইন্টু আমার ব্যাসার্ধটা কত 21 আছে, দেখো 21, আর ইঞ্চটা কত 42। তাহলে এরপর আমি কী করছি, দেখো 21কে 21 দিয়ে গুণ 7 দিয়ে কাটছি, 6×7=42, 21কে 21 দিয়ে গুণ করছি কত হচ্ছে, 21কে 21 দিয়ে গুণ করলে 441 হয়। আর তোমার 441 গণিত কত হচ্ছে দেখো, 22×6, তাহলে এইটা গুণ করলে দেখবে 58212 ঘন সেন্টিমিটার উত্তর আসবে। তাহলে লম্ববৃত্ত চোঙের আয়তন হচ্ছে 58212 ঘন সেন্টিমিটার।